Sir, listen to me. Hey, hey, no, no, এই মাত্র যেই দুইজন মানুষের ভিডিও শুনেছেন তাদের একজন হলেন লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর আরেকজন হলো তিন সপ্তাহ ধরে অনেকে রয়েছেন ব্যারিস্টার এন্ড সলিসিটর জনাব নিঝুম মজুমদার একজন মানে লার্নেড এত আপনার লেখা আইনজ্ঞ একজন জুরিস্ট এই যে মানুষ যেহেতু পৃথিবীর সবচাইতে বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী সেহেতু আপনাদের এই বিচার বুদ্ধি দিয়ে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন শুনে কার যুক্তিটি সবচাইতে শক্তিশালী মনে হয় কার যুক্তিটি গ্রহণযোগ্য মনে হয় সে অনুযায়ী আপনার কমেন্ট লিখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে সুতরাং প্রথমেই শুনতে থাকুন চুপচাপ সলিসিটর নিজম মজুমদারের কথা বিএনপির বুর্জোয়া রাজনীতির কথা বলেছি এটা বলবার প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সময়ে সময়ে বিভিন্ন মানুষের উপরে নানানভাবে সওয়ার হয় আর বিএনপির এখন রাজনীতির যে অবস্থা তাদেরকে একটা বিলুপ্ত প্রায় দলই বলা চলে এবং মাঠের যে অবস্থা বা তাদের সাংগঠনিক যে অবস্থা তাতে করে আমার এই কথাটা খুব বেশি অত্যুক্তি হবে বলে আমার মনে হয় না হিরু আলমের উপরে তারা সওয়ার হয়েছে যে কারণে খুব রিসেন্টলি তারা তাদের সাতটা আসন আপনি জানেন যে তাদের সাতটা সিট ছিল সেটা ছেড়ে দিয়েছে সরকারের প্রতি প্রতিবাদ হিসেবে এবং নানান ধরনের তাদের এইসব ব্যাপারে ইস্যুজ আছে এখন যেটা হয়েছে যে তারা এক ধরনের শ্যাডো আমি যেটা বলতে চাই যে এক ধরনের শ্যাডো তারা ইলেকশন করেছে শ্যাডো ইলেকশনটা কি ধরা যাক আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যেই দাঁড়াবে ইনডাইরেক্টলি বা ট্যাসিটলি তারা তাদেরকে সমর্থন দিবে এদের একটা বড় কারণ হচ্ছে এইটা দেখানো যে আওয়ামী লীগের বিরুদ্ধে না না সেটার কারো পিঠে সওয়ার হওয়ার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি খেয়াল করে দেখেন যে ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন তার বক্তব্যে সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে সেটা রংলি নিয়েছেন তিনি বলেছেন যে একটা শক্তিশালী প্রার্থী দেন আমাদের সাথে সেটা কনটেস্ট করেন তাকে যদি একটা মৌন সমর্থন দিয়ে তাকে জিতিয়ে দেওয়া যায় তাহলে এটা দেখানো যাবে যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল হারিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পাবলিককে দেখানো পাবলিকের মোরালিটি আছে আপনি যেরকম ভাবে জার্মানি থেকে দেখেছেন আমিও ঠিকই ঢাকা থেকে দেখেছি আমার কথা হচ্ছে যে বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের পার্টি থেকে নির্দেশ গেছে 2018 ইলেকশনটা তো খুবই চমৎকার একটা ইলেকশন ছিল এবার শুনুন পিনাকি ভট্টাচার্যের কথা তো বগুড়ার আসনে হিরো আলমকে ভোট দিল কে ভোট দিছে আওয়ামী লীগ আর তার সমর্থকেরা বিএনপির সমর্থকদের ঠেকা পড়েনি যে ভোট দিতে যাবে বিএনপির ভোটাররা ভোট দিতে যায় না জন্যই ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকে তো হিরো আলম কিন্তু বগুড়ায় দুইটা আসনে দাঁড়াইছিল একটা কেন দুই আসনের ভোটের এত ফারাক একটায় প্রায় জিতে যাচ্ছিল আর একটায় গোহারা কারণ এর কারণ যেটা জিতে যাচ্ছিল আর কি সেটায় আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না জাসদের প্রার্থী ছিল আর ওই আসনটা জাসদকে দেওয়ায় আওয়ামী লীগ খুবই বিলা তো এই আসনে আসলে হিরো আলমকে ভোট দিছে আওয়ামী লীগের সেই বিদ্রোহী অংশ হিরো আলম নিজের ক্ষমতায় আর জনপ্রিয়তায় হাজার পাঁচেক ভোট হয়তো পাবে যেটা সে অন্য আসনে পাইছে এই নির্বাচন নিয়ে যেহেতু বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না তাই বিএনপির কোনো কর্মী সমর্থক ভোট কেন্দ্রের আশেপাশেও যায় নাই নিশ্চিন্ত থাকতে পারেন তো হিরো আলম যে বগুড়া ছয় আসনে জামানত হারাইল সে কেমনে বগুড়া চার আসনে এত ভোট পাইল উত্তরটা খুবই পরিষ্কার মানে ভোট কেন্দ্রে যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা জাল ভোট দেওয়ার জন্য গেছিল আর কি তাদের একটা বড় অংশ তানসেনের বদলে হিরো আলমকে ভোট দেওয়া পাশ করানোর চেষ্টা করছে তানসেনের অত কর্মী টর্মী ওইখানে নাই কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরাই এজেন্ট হয়েছিল তারাই হিরো আলমকে ভোট দিয়া জেতানোর চেষ্টা করছিল এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে খোলাসা হয়ে গিয়েছে কার যুক্তি বেশি শক্তিশালী কার যুক্তিটি গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্য কথাটা অথবা আপনার যুক্তিটি আপনি কমেন্ট বক্সে লিখে ফেলুন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম